প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার ডি এন সরকার সুদীপ্ত, সিনিয়র যৌনরোগ স্পেশালিস্ট, হোমিওপ্যাথি চিকিৎসক অ্যান্ড গবেষক। আপনারা সবাই জানেন যে সেক্সুয়াল ডিজিজ নিয়ে আমি গবেষণা করি এবং আপনাদেরকে আমি এই বিষয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি। তো বন্ধুরা, আমি কিন্তু আপনাদের সবসময়ই একটা কথা বারবার বলি যে সেক্সুয়াল সমস্যায় আপনারা সাধারণত আগেই কোনো মেডিসিন খাবেন না, চেষ্টা করবেন প্রাকৃতিক খাবার খেয়ে আপনাদের সেক্সুয়াল সমস্যাকে ডেভেলপ করার। এবং যদি প্রাকৃতিক খাবার খেয়ে আপনাদের সেক্সুয়াল সমস্যা ডেভেলপ হয়, তাহলে সেক্ষেত্রে কোনো মেডিসিন খাবেন না। তো আপনারা কি করতে পারেন, আপনাদের সেক্সুয়াল সমস্যা হলে একজন বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে পারেন, কিন্তু না বুঝিয়ে না জেনে কোনো ওয়ান টাইম মেডিসিন বা কোনো উত্তেজক মেডিসিন রাস্তাঘাট থেকে কিনে খাবেন না, সেক্ষেত্রে আপনাদের সমস্যা হতে পারে। তো তাই আমি আমার দর্শকদেরকে বলবো, আপনারা সবসময় চেষ্টা করবেন প্রাকৃতিক খাবারের মাধ্যমেই আপনাদের সেক্সুয়াল সক্ষমতা ডেভেলপ করার। তো এই মুহূর্তে যারা আমাকে ইউটিউবে দেখছেন, সবার কাছে আমি আন্তরিকভাবে রিকোয়েস্ট করব, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের ডাক্তার সচিদুলাল হোমিও হেলথ অ্যান্ড রিসার্চ সেন্টার পরিবারের সঙ্গে থাকবেন, সেক্ষেত্রে আপনারা সেক্সুয়াল বিষয়ে অনেক তথ্য পাবেন এবং অনেক জ্ঞান অর্জন করতে পারবেন। তো আজকে আমি মূলত আসছি আমাদের একটি অতি গুরুত্বপূর্ণ মেডিসিন, এটি হচ্ছে সঞ্জীবনী সুধা। এই মেডিসিন খেলে আপনার কি সুবিধা হতে পারে বা কি রকম সুবিধা আপনারা সেক্স লাইফে পাবেন, সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমাদের এই সঞ্জীবনী সুধা এমন কিছু দুর্লভ গাছগাছড়া এবং হোমিও মেডিসিন কম্বিনেশন করে তৈরি করা হয়েছে যা পুরুষের সেক্স পাওয়ার বাড়াতে খুবই কার্যকরী। শুধু এটা পুরুষের জন্যই প্রযোজ্য না, এটা নারীরাও খেতে পারবেন, নারীদেরও সেক্স পাওয়ার বাড়াতে খুবই কার্যকরী সঞ্জীবনী সুধা। সঞ্জীবনী সুধা আপনাকে ভেতর থেকে শক্তিশালী এবং স্ট্রং করে তুলবে এবং আপনার সেক্স হরমোনকে বাড়িয়ে তুলবে। এবং যাদের টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ কমে গেছে, তাদের ক্ষেত্রেও এটা বাড়াতে সহায়তা করবে। ধাতু দুর্বলতা দূর করতে খুবই কার্যকরী হবে সঞ্জীবনী সুধা। এবং মিলনকাল দীর্ঘস্থায়ী করতে এবং মিলনকালকে অধিক আনন্দ ঘন করতে অবশ্যই আপনারা এই সঞ্জীবনী সুধা সেবন করবেন। আপনাকে অশ্বের ন্যায় শক্তিশালী করতে খুবই কার্যকরী সঞ্জীবনী সুধা। নিস্তেজ পুরুষের শক্তি বৃদ্ধিতেও খুব কার্যকরী সঞ্জীবনী সুধা। নারী পুরুষকে সেক্সকে আগ্রহী করতে বা নারী পুরুষের সেক্সের প্রতি আগ্রহ সৃষ্টি করতে খুবই কার্যকরী এই সঞ্জীবনী সুধা। আপনি যদি নিয়মিত এই সঞ্জীবনী সুধা সেবন করেন, তাহলে আপনার পার্টনার বা স্ত্রী সবসময় আপনাকে সৌম্য করে চলবে এবং আপনার প্রতি বেশি বেশি ভালোবাসা দেখাবে। তো যারা সেক্স লাইফকে বহুদূর এগিয়ে নিয়ে যেতে চান বা সেক্সকে বেশি এনজয় করতে চান বা শারীরিক সক্ষমতা 70-80 বছর বয়সে গিয়েও ধরে রাখতে চান, তারা অবশ্যই নিয়মিত আমাদের এই সঞ্জীবনী সুধা সেবন করবে। এই সঞ্জীবনী সুধা সেবনে বিন্দু পরিমাণ পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এই মেডিসিন সেবনের মাধ্যমে আপনি স্ত্রীকে অধিক আনন্দ দিতে পারবেন অথবা আপনার পার্টনারকে অনেক খুশি করতে পারবেন। তো আমি এক কথায় বলবো, যারা সেক্সকে ভালোবাসেন এবং সেক্স লাইফকে দীর্ঘায়িত করতে চান, তারা অবশ্যই অবশ্যই সঞ্জীবনী সুধা সেবন করবেন। আর বন্ধুরা, আমি যেহেতু সেক্সুয়াল ডিজিজ নিয়ে গবেষণা করি, সেহেতু আপনার সেক্সুয়াল যে কোনো সমস্যায় আমার সঙ্গে পরামর্শ করতে পারেন। আমার সম্পর্কে বিস্তারিত বর্ণনা এই ভিডিওর ডিসক্রিপশন অংশে পেয়ে যাবেন, সেখানে আমার চেম্বারের ঠিকানাও পাবেন এবং আমার মোবাইল নাম্বারও পাবেন। চাইলে সেখান থেকে মোবাইল নাম্বার নিয়ে সরাসরি আমাকে কল করতে পারেন অথবা আপনারা আমার চেম্বারে এসে আপনাদের রোগের বিষয়ে পরামর্শ করতে পারেন। তো বন্ধুরা, আমি বিদায় নেবার এই শেষ বেলাতে আবারও আপনাদেরকে বলছি, আমার আজকের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং এই সেক্সুয়াল বিষয়ে অনেক জ্ঞান অর্জন করতে পারবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।